আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। শেষ রাত থেকে আগামীকাল ঈদের দিন, দেয়ে আসছে বিধ্বংসী কালবৈশাখী ঝড় বৃষ্টি। তো কোন কোন জেলায় হতে পারে ঝড় বৃষ্টি, এ নিয়ে কী জানাচ্ছে আবহাওয়ার বিশেষ মডেলগুলো, বিস্তারিত লাইভ দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে এসে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি বাংলাদেশের কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক, আমরা সরাসরি লাইভ স্ক্রিনের মধ্যে চলে আসলাম। গতকাল আমরা আপনাদেরকে জানিয়েছি যে ভারতের মধ্যে বিধ্বংসী কালবৈশাখী ঝড় বৃষ্টি তৈরি হতে পারে, পরবর্তীতে ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে কলকাতা হাবড়া সহ ধরে বাংলাদেশের খুলনা বিভাগ এবং বরিশাল এবং দেশের বেশ কিছু জায়গায় কালবৈশাখী আঘাত আনতে পারে। ঠিক গতকালের পূর্বাভাস অনুযায়ী বিধ্বংসী কালবৈশাখী ঝড় বৃষ্টি ভারতের মধ্যে তৈরি হয়ে পূর্ব দিকে অগ্রসর হয় এবং গতকাল আমরা দেখতে পাই কলকাতা হাবড়া সহ ধরে বাংলাদেশের খুলনা বিভাগের অনেক জায়গায়, বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায়, এছাড়া চট্টগ্রাম বিভাগের উত্তরে বেশ কিছু জায়গায় বিধ্বংসী কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে দেখা গেছে এবং দেশের উত্তরে ময়মনসিংহ বিভাগের একদম উত্তরে কিছু জায়গায় এবং রংপুর এবং সকাল নাগাদ সিলেট বিভাগের অনেক জায়গায় বিধ্বংসী কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে দেখা গেছে। আজকে আমরা এই মুহূর্তে আবারও লাইভ ট্র্যাকের মধ্যে দেখতে পাচ্ছি ভারতের মধ্যে আবারও বিধ্বংসী কালবৈশাখী ঝড় বৃষ্টি তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড আকার জলীয়বাষ্প কিন্তু প্রবেশ করতেছে, এরই প্রভাবে বিধ্বংসী কালবৈশাখী ঝড় বৃষ্টি তৈরি হতে পারে। আমরা এবার সরাসরি আপনাদেরকে এই বজ্রবৃষ্টি মোডে দেখিয়ে দেবো যে কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হওয়ার আভাস রয়েছে। এই মুহূর্তে আমরা সরাসরি লাইভ স্ক্রিন বজ্র মোডে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন আগামীকাল 3 তারিখ নাগাদ দেশের মধ্যপ্রান্ত অঞ্চলে বেশ কিছু জায়গায় প্রচুর পরিমাণ জলীয়বাষ্প প্রবেশ করার কারণে বিধ্বংসী কালবৈশাখী ঝড় বৃষ্টির আভাস রয়েছে। ঢাকা বিভাগের পূর্ব অঞ্চলে আপনারা দেখতে পাচ্ছেন ফরিদপুর এবং নাগরপুর সহদের পাবনা এবং শালকোপা আগামী 24 ঘণ্টায় এ সমস্ত জেলাগুলোর মধ্যে বিধ্বংসী কালবৈশাখীর আভাস রয়েছে। পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন শালকোপা সদরে মেহেরপুর, রাজশাহী এবং পাবনা এবং সিরাজনগর এই সমস্ত জেলাগুলির মধ্যে বিধ্বংসী কালবৈশাখীর আভাস রয়েছে এবং পরবর্তীতে পশ্চিমবঙ্গ কলকাতা খড়গপুর এই সমস্ত জেলাগুলির মধ্যে বিধ্বংসী কালবৈশাখীর আভাস রয়েছে। পরবর্তী আপনারা দেখতে পাচ্ছেন আগামী 24 থেকে 48 ঘণ্টার মধ্যে দেশের বেশ কিছু জায়গায় বিধ্বংসী কালবৈশাখীর আভাস রয়েছে। এরপরে দেখতে পাচ্ছেন ঢাকা এবং ময়মনসিংহ বিভাগের অনেক জেলায় এবং আমরা দেখতে পাচ্ছি আরও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জেলায় প্রচুর পরিমাণ জলীয়বাষ্প প্রবেশ করতেছে, এরই কারণে বিধ্বংসী কালবৈশাখীর আভাস রয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আগামী 3 থেকে 4 তারিখ নাগাদ দেশের বিভিন্ন জেলায় বিধ্বংসী কালবৈশাখীর আভাস রয়েছে, আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণ জলীয়বাষ্প প্রবেশ করতেছে, বিধ্বংসী কালবৈশাখীর আভাস তৈরি হচ্ছে। তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার খবর। প্রতিদিন নিয়মিত আবহাওয়ার সঠিক খবর পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।